হ্যালো এভরিয়ন টেক্সটন আপনাদের সবাইকে স্বাগতম আমি সম্রাট সমাটে আপনাদের সাথে তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের কিছু টিপস শেয়ার করব তো মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে নানারকম সমস্যায় পড়তে হয় অর্থাৎ কখনও কখনও খুব সাধারণ একটি সমস্যার জন্য আমরা শরণাপন্ন হই সার্ভিস সেন্টারে তো তাই আমি আজ এমন কিছু সমস্যা এবং তার সমাধান তুলে ধরছি যেগুলো খুব সহজেই আপনি নিজেই করতে পারবেন এতে করে আপনি নিজেই হয়ে উঠবেন একজন মোবাইল এক্সপার্ট অর্থাৎ আপনাকে আর সার্ভিস সেন্টারে যেতে হবে না তো চলুন কথা না পারি আমরা তো ফ্রেন্ডস এই অ্যান্ড্রয়েড টিপস নিয়ে আমার এই ভিডিও ভিডিওকে আমি কয়েকটা পার্টে ভাগ করে করবো কারণ যদি আমি একই পার্টে করতে যাই তো তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজ আমি আমার এই ভিডিওটির ফার্স্ট পার্ট করব তো এরপরে সেকেন্ড থার্ড তো এরকম পার্টটা এরকম কয়েকটা পার্ট আমি করবো তো আশা করি সব ভিডিওগুলো সবাই দেখবেন কারণ ভিডিওগুলো আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি আজকে ফার্স্ট যে টিপসটা আপনার সাথে শেয়ার করবো সেটা হলো গিয়ে ফোনের সাউন্ড খুব কম তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় দেখা যায় যে ফোনের সাউন্ড খুব কম তো এই জন্য আমরা মনে করি যে আমাদের ফোনে স্পিকারের সমস্যা তো আসলে এটা কোনো স্পিকারের সমস্যার জন্য এটা এরকম হয়ে থাকে না তো এই জন্য আপনি সাউন্ড যদি বাড়াতে চান তো তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি ফোন আপনার ফোনে গুগল প্লে স্টোরে যাবেন তো গুগল প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনার কোন অ্যাপস ইনস্টল করবেন জাস্ট সার্চ করবেন যে অডিও বুস্টাম এ ইউ ডিআই অডিও বুস্ট তো অডিও বুস্ট সার্চ সার্চ করার পরে আপনাকে আপনার এখানে এই যে ভলিউম বুস্টার প্রো একটা অ্যাপস দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটা আপনার ইনস্টল করবেন তো এই ক্ষেত্রে আপনার ফোনের সাউন্ড থার্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এরপরে আমি সেকেন্ড অপশান দেখাবো যে ওয়াইফাই কানেক্ট হয় না তো অনেক ফোনে অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই কানেক্ট হয় না এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে আপনি আপনি জাস্ট সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি ওয়াইফাই এই যে ওয়াইফাই যাবেন তো ওয়াইফাই যাওয়ার পরে তো এই ক্ষেত্রে আপনার জাস্ট মানে সব সব ফোনে একভাবে আসবে না তো এই জন্য জাস্ট আমি আপনাদেরকে আপনাদের ফোন এভাবেও আসতে পারে তো ওয়াইফাই যাওয়ার পরে আপনি সিডিংসে যাবেন ওয়াইফাইয়ের যে সিটিংস আছে তো সেখান থেকে আপনি মেনুতে যাবেন মেনুর পরে আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর এসটে কানেক্টেডে ক্লিক করবেন এটা হলো আপনার ফোনের জন্য বলেছে আমি আমার স্যামসাং দেখাচ্ছি এখানে জাস্ট এই যে অলওয়েজ স্ক্যানিং এই যে অলওয়ে অলওয়েজ অ্যালো স্ক্যানিং আপনি ক্লিক করবেন এখানে স্ক্যান মানে অলওয়েজ আপনি ক্লিক করে রাখবেন তো জাস্ট আপনার কাজ শেষ তো তিন নম্বর যে টিপসটা আমি শেয়ার করবো সেটা হলো গিয়ে এসডি কার্ড অনেক সময় আমাদের ফোনে পায় না যে দেখা যাচ্ছে আমাদের ফোনে আমরা যদি যাই যে আমাদের ফোনে কিন্তু জাস্ট আপনি যদি ফাইল ম্যানেজারে যান তো তাহলে কিন্তু এখানে আমাদের দুইটা এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা হলো ডিভাইস স্টোরেজ আর একটা এসডি কার্ড তো আপনার ফোনে যদি এই এসডি কার্ডটা যদি আপনার ফোনে যদি কানেক্ট না পায় তো তো তাহলে আপনি যে কাজটা করবেন যে আপনি এসডি কার্ডটা বের করবেন ফোন থেকে বের করার পরে আপনি যেকোনো একটা কম্পিউটারে এসডি কার্ডটা ভরবেন তো ভরার পরে ওখান থেকে ফরম্যাট করবেন তো ফরমেট করার পরে আপনি আবার আপনার ফোনে ভরবেন তো ফোনে ভরার পরে আপনি আবারও আপনার ফোন থেকে একবার একবার ফর্মেট করবেন তো এরপরে দেখবেন যে আপনার এসডি কার্ডটা কানেক্ট পেয়ে গেছে তো তারপরে টিপস নাম্বার চার্জারটা সেটা সেটা হলে কি সময় দেখা যায় সূর্যের আলোতে ফোনের স্ক্রিন দেখতে সমস্যা হয় আমাদের আমরা যখন বাইরে থাকি তো তখন আমাদেরকে সূর্যের আলোতে দেখা যায় যে আমরা ফোনের স্ক্রিনটা দেখি না এক্ষেত্রে আপনি আপনি যে কাজটা করতে পারেন আপনার ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন এভাবে অথবা যা আপনার যদি আউটডোর অপশনটা থাকে এই যে আউটডোর এখানে ক্লিক করে নিতে পারেন তো এই ছিল একটা তো আর একটা এখানে কাজ করতে পারেন সেটা হলো গিয়া গ্লেয়ার স্কিন আপনি ব্যবহার করতে পারেন তো তাহলে সূর্য মানে সূর্যের আলোতেও আপনি খুব সহজেই স্ক্রিনটা দেখতে পাবেন তো এরপরও পাঁচ নাম্বার যে টিপস সেটা হলো গিয়া লোকেশন ম্যাপ সঠিকভাবে আপনার আপনাদের দেখায় না যে আপনি জাস্ট লোকেশনে যখন গিয়া ট্র্যাক করতে চান তো তখন সেটা শরীর আসে না এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যে আপনি আপনার ফোনের সিটিংস অপশনে যাবেন তো সিটিংস অপশনে যাওয়ার পরে এখানে প্রাইভেসি একটা অপশন দেখতে পাচ্ছেন যে সিটিংসে তো আপনি এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর লোকেটিং মেথড জাস্ট এটা জিপিএস অনলি সিলেক্ট করে দেবেন অর্থাৎ জিপিএস যেটা দেওয়া থাকবে আপনি জিপিএসটা সিলেক্ট করে দেবেন আপনার কাজ শেষ তো তাহলে আপনার লোকেশন সঠিকভাবে দেখাবে অর্থাৎ আপনি যে মানে কোথায় আসেন সেটা আপনি চাইলে খুব ইজিলি বের করতে পারবেন তো আজকে এই পাঁচটা টিপস ছিল তো এরপরে আমি আবার নেক্সট ভিডিওতে আমি আরও পাঁচটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ টিপস টিপস সেগুলো কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যত সমস্যা আছে সবই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি ভিডিওগুলো সবাই দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিও